চোখ রাখবো পরবর্তী খবরে। প্লাবিত হয়েছে রাজ্য, এরই মধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ল ডিভিসি। প্লাবিত হয়েছে রাজ্য, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়, এরই মধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কেমন জলস্তর হয়ে আসছে, হু হু করে জল ঢুকছে। বন্যা পরিস্থিতি রয়েছে, তবে সে কথার এখনও কোনো পরিস্থিতির কথা মাথায় না রেখেই প্রায় আবারও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবারের সকালেও জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে, জল ছাড়ার পরিমাণও বাড়ানো হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে জানিয়ে রাখব, 36,500 কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ। তবে এবার শুধু দামোদর নয়, দামোদরের পাশাপাশি দুটি মেন ক্যানেলেও অল্প পরিমাণে জল ছাড়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, জল ছাড়া হলো দুর্গাপুর ব্যারেজ থেকে। বন্যা পরিস্থিতির মধ্যে থেকেই আবারও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, জল ছাড়ার পরিমাণও বাড়ানো হয়েছে বলে খবর মিলেছে। দুর্গাপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, আমরা যেটা জানতে পারছি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এবং জলের যে পরিমাণ হয়েছে সেটাও বাড়ানো হয়েছে, সেই পরিমাণ কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে? দেখো স্বর্ণালী, গতকাল ফের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়। তুমি জানো গত দুদিন ধরে আবার বৃষ্টি শুরু হয়েছে এই অঞ্চলে, অর্থাৎ পশ্চিম বর্ধমান বাঁকুড়া অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছিল নিম্নচাপের জেরে, এবং সেই কারণে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছিল। কিন্তু গতকাল রাতে ডিভিসি থেকে ফের জল ছাড়া শুরু হয় এবং ডিভিসির মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে 22,000 কিউসেক জল ছাড়া হয় এবং সেই জল দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছায়। স্বাভাবিকভাবেই জলের যে পরিমাণ সেই পরিমাণটাও বাড়ানো হয়েছে এবং আজকে সকাল 8টা নাগাদ যে হিসাব, 36,500 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি এই দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ। এবং নিম্ন দামোদরে যেমন এই জল ছাড়া হচ্ছে, পাশাপাশি কিছু জল ছাড়া হচ্ছে যে দুটি ক্যানেল রয়েছে, মেন ক্যানেল, একদিকে রাইট ব্যাঙ্ক ক্যানেল, অন্যদিকে লেফট ব্যাঙ্ক ক্যানেল, এই দুটি ক্যানেলেও একই সঙ্গে কিছু পরিমাণে জল ছাড়া হচ্ছে। কিন্তু বেশিরভাগ জল, অর্থাৎ 36,550 কিউসেক হারে জল ছাড়া চলছে দামোদরে। এবং এর ফলে যে বন্যা পরিস্থিতি, তুমি জানো যে হুগলি হাওড়ার বিস্তীর্ণ অংশে হয়েছে এবং বাঁকুড়ার কিছু অংশে হয়েছে, এবং স্বাভাবিকভাবেই সেখানেও একটা পরিস্থিতির একটা অবনতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে, কারণ জল ছাড়ার যেহেতু পরিমাণ বাড়ানো হচ্ছে। যদিও রাজ্য সেচ দপ্তর থেকে জানানো হয়েছে যে এই যে জল যেটা ছাড়া হচ্ছে এটা খুব একটা সতর্কতা হওয়ার, অর্থাৎ খুব একটা অ্যালার্মিং হওয়ার বিষয় নয়, এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়লে সেক্ষেত্রে পরিস্থিতি অবনতি হবে। যদিও আরেকটা আশঙ্কার কথা শোনা যাচ্ছে, সেটা হলো এই যে নিম্নচাপের বৃষ্টি যেটা এই রাজ্যে হচ্ছিল, এখন সেটা নিম্নচাপটা ক্রমশ সরে যাচ্ছে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ যে দামোদরের যে উচ্চ যে অববাহিকা, অর্থাৎ ঝাড়খণ্ডের যে অংশ, সেই অংশেও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সেখানে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সারাদিন। সেক্ষেত্রে ঝাড়খণ্ডের যে ডিভিসির যে জলাধার মাইথন এবং পাঞ্চেত, সেই জলাধারের যে জলস্তর সেটাও বাড়বে এবং জল ছাড়ার পরিমাণও বাড়াতে পারে ডিভিসি কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কিন্তু দুর্গাপুর ব্যারেজকে আরও জল ছাড়তে হতে পারে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা দেখা দিতে পারে।